যে খবরের দিকে নজর রাখবো আজ ধূপগুড়িতে উপনির্বাচনের ফলাফল সকাল 8টায় শুরু হবে ভোট গণনার প্রক্রিয়া এবং ইতিমধ্যেই সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে 28 টেবিলে 9 রাউন্ড গণনা হবে সেখানে আজ ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল আমরা আরো জানব আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক কৌস্তব আর কিছুক্ষণ পরেই সেখানে শুরু হবে ভোট গণনার প্রক্রিয়া এই মুহূর্তের ছবি ঠিক সেখানে কি রকম দেখো এই মুহূর্তে এই যে জলপাইগুড়িতে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের একদম শেষ পর্যায়ে যেটা প্রস্তুতি বলা যায় শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে প্রথমে কিন্তু পোস্টাল ব্যালট গোনা হবে তোমাকে বলে রাখবো সকাল 8টার থেকে কিন্তু একদমই গণনা কাজ শুরু করা হবে এবং 7টার থেকে কিন্তু প্রত্যেকেই গণনা কেন্দ্রে আসতে শুরু করেছে মোট চোদ্দটা করে টেবিল প্রায় 100 জন গণনা কর্মী এই গণনা কাজে নিযুক্ত থাকবেন এবং দশ রাউন্ড কিন্তু গণনা হবে আর ইতিমধ্যে কিন্তু গতকালকের থেকেই যারা বিভিন্ন দলের রাজনৈতিক যারা কর্মী যারা গণনা কর্মী কাউন্টিং এজেন্ট যারা তারা কিন্তু এই জলপাইগুড়ি এসে গেছে কেননা অনেক সকাল থেকে কাউন্টিং করা হবে আর কড়া নিরাপত্তা বলয় কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে এই ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেক যারা কাউন্টিং এজেন্ট তারা তাদের গণনা কেন্দ্রের উদ্দেশ্যে ঢুকে গেছে এবং আর 8টার থেকে কিন্তু এই গণনা শুরু হয়ে যাবে অনিন্দিতা অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে ফোনে ছিলেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক